আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশব্যাপী যুবলীগের তিন দিন ব্যাপী শান্তি সমাবেশ। পটুয়াখালীতে পুলিশের বাধা ও লাঠিপেটায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ। এদিকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন, সবাইকে ভূমিকা রাখতে হবে বলেন অধ্যাপক মুজিবুর রহমান। ভোট চুরি করে ক্ষমতায় এসে এখন বলছেন ভোট চুরির ইচ্ছা নেই বলেন মোহাম্মদ শাহজাহান। তদন্তে প্রকৃত চেহারা দেখতে পাননি জনগণ। এবং সর্বশেষ জানাব বিএনপির পদযাত্রায় পুলিশের ধাওয়া, আহত 25। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সারা দেশে তিন দিন ব্যাপী শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ। 25, 26 ও 28 ফেব্রুয়ারি দেশব্যাপী এই কর্মসূচি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই যুব সংগঠনটি। শুক্রবার 24 ফেব্রুয়ারি সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক বিবৃতিতে এই তথ্য জানান। এতে বলা হয় বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিন দিন ব্যাপী শান্তি সমাবেশ করবে যুবলীগ। শনিবার 25 ফেব্রুয়ারি দেশের সব জেলা মহানগরে শান্তি সমাবেশ করা হবে। আগামী 26 ফেব্রুয়ারি রোববার সব উপজেলা বা থানা ও পৌরসভায় এবং 28 ফেব্রুয়ারি সব ইউনিয়নে এই কর্মসূচি করবেন যুবলীগের নেতাকর্মীরা। পটুয়াখালীতে পুলিশের ধাওয়া ও লাঠিপেটায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ। পটুয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ধাওয়া দিয়ে নেতাকর্মীদের লাঠিপেটা করেছে। শনিবার সকালে শহরের কলেজ রোডে বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে শনিবার সকালে পটুয়াখালী শহরের বনানী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চন্দুমিয়া এতে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকারের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সমাবেশের শেষে পদযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে যাওয়ার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে, এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের উপর হামলা মামলা, তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ 10 দফার দাবিতে শনিবার জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি করছে বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার বলেন, ধাওয়ার সঙ্গে নেতাকর্মীদের লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার পিস্টন কিনে নেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ভূমিকা রাখতে হবে বলেন অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জাতীয় পর্যায়ে সরকারের সকল অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শুক্রবার 24 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মৌলানা মোহাম্মদ মোবারক হোসেন আকন্দ। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শপথের কর্মী হিসেবে রুকনদের প্রথমে পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। নিয়মিত কোরআন অধ্যয়ন ও সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করতে হবে। মোবাইল ফোন ব্যবহারের খারাপ দিক বিবেচনায় নিয়ে মোবাইল ব্যবহারের বিষয়ে রুকনদের সতর্ক থাকতে হবে। ভোট চুরি করে ক্ষমতায় এসে এখন বলছেন ভোট চুরির ইচ্ছা নেই বলেন মোহাম্মদ শাহজাহান। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় এসে এখন বলছেন ভোট চুরি করে ক্ষমতায় আসার ইচ্ছে তাদের নেই। অথচ 2018 সালে শুধু বাংলাদেশই নয়, সারা পৃথিবীতে একটা নজির স্থাপন হয়েছে দিনের ভোট রাতে নেওয়ার। রাতে অন্ধকারে কীভাবে ভোট নিতে হয় তা এদেশের 16 কোটি মানুষ সহ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। শনিবার দুপুরে 12:45 দিকে নোয়াখালী জেলা শহর মাইজদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে বিএনপির পদযাত্রা কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ শাহজাহান বলেন, শুধু ভোট চুরি করে ক্ষমতায় এসেই সরকার ক্ষান্ত হয়নি। তারা চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাস সহ সব নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে।
সরকারি দলের নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির নেতা মোহাম্মদ শাহজাহান বলেন, অর্থনীতির এই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে উত্তরণে বিএনপির বর্তমান সরকারের পদত্যাগ সহ তছতফা কর্মসূচি ঘোষণা করেছে। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। খালেদা জিয়াকে মুক্ত করে দিতে হবে। খালেদা জিয়া, তারেক রহমান সহ সব নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যে মামলা প্রত্যাহার করে নিতে হবে। দলীয় সূত্র জানায়, মাইজদীর শহীদ মিনারের সামনে সড়ক থেকে দুপুর 12:15 দিকে পদযাত্রা শুরু হয়ে তা শহরের প্রেস ক্লাব 5 রাস্তার মোড় সার্কিট হাউস সড়কের মাথা হয়ে জেলার জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। তদন্তের প্রকৃত চেহারা দেখতে পাননি জনগণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় বিডিআর বিদ্রোহী সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর তদন্তের প্রকৃত চেহারা দেখতে পাননি জনগণ। শনিবার রাজধানী বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ হয়নি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরতে যেভাবে তদন্ত করা উচিত ছিল সেটা হয়নি। সেনাবাহিনীর মাধ্যমে একটি তদন্ত করা হয়েছিল, কিন্তু তার প্রকৃত চেহারা জনগণ দেখতে পাননি। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে অত সেনা কর্মকর্তাকে হারাইনি। পঁচিশে ফেব্রুয়ারি অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের গর্বের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে অত্যন্ত ভয়াবহ চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছিল। এই হত্যাকাণ্ড হয়েছিল দেশ ও জাতির বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। এটা ছিল সম্পূর্ণ অন্যায় ও বেআইনি এবং নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে। বিচার ব্যবস্থা নিয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুটি বিষয়ে বিচার হয়েছে। একটি হলো বিদ্রোহ ও হত্যা, অপরটি হলো বিস্ফোরক মামলা। এর মধ্যে বিদ্রোহ হত্যা মামলায় বেশ কিছু মানুষের সাজা হয়েছে, কারো খালাস হয়েছে, কিন্তু 7000-এর মতো সৈনিক যারা নিজেদের নির্দোষ দাবি করে আসছেন 14 বছর ধরে, তাদের বিষয়ে সুরাহা হয়নি। তাদের মামলাটা এখনও শুনানি করা হয়নি। পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ বিএনপির পদযাত্রা। পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছে বিএনপির পদযাত্রা। এ ঘটনায় আহত হয়েছে বিএনপির 25 নেতাকর্মী। শনিবার সকালে পৌর শহরের বনানী মরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রার আহ্বান করে জেলা বিএনপি। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে পদযাত্রা সহকারে জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে পৌর শহরের দিকে রওনা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পৌরসভার সামনে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ দাবি করেন, এ ঘটনায় আহত হয়েছেন 25 জন নেতাকর্মী। জানতে চাইলে পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, বেআইনিভাবে রাস্তা দখল করে তারা পদযাত্রা কর্মসূচি পালন করছিল। এজন্য শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।